আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন স্পোর্টস আপডেটে। আইপিএলে আজকে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে শাকিবের কলকাতা নাইট রাইডার্স ও ঋষভ প্যান্টের দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় রাত 8টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। এলিমিনেটর দুয়ে বেঙ্গালুরুকে দারুণভাবে টেক্কা দিয়ে দিল্লির বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে শাকিবরা। অন্যদিকে চেন্নাইয়ের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও শাকিবদের জন্য ভয়ের কারণ হতে পারে দিল্লির টপ অর্ডার ব্যাটসম্যানরা। অন্যদিকে বর্তমান সময়ে কলকাতার স্পিনাররাও দারুণ ফর্মে রয়েছে। শেষ ম্যাচে সাকিব নারিনদের আটোসাটো বোলিংয়ে শারজার উইকেটে ভুগতে হয়েছিল বেঙ্গালুরু ব্যাটসম্যানদের। শেষ ম্যাচে ব্যাটে বলে কলকাতার জয়ে দারুণ অবদান রেখেছেন সাকিব। তার উপর আজকের ম্যাচটিও হতে চলেছে শারজা ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে উইকেট কিছুটা স্পিনারদের পক্ষে থাকে। তাই তো আজকের ম্যাচেও সাকিবকে একাদশে রাখবে কলকাতা, সেটা কিছুটা নিশ্চিত। এদিকে বেঙ্গালুর বিপক্ষে মাঠে নামার আগে সাকিব জানিয়েছেন, আজকের ম্যাচটিও এক প্রকার ফাইনাল হতে চলেছে, কেননা আজকের ম্যাচে নির্ধারিত হতে যাচ্ছে কে খেলবে ফাইনালে। এমন ম্যাচে চাপহীন ক্রিকেট খেলতে চান সাকিব। নিজেদের সেরা ক্রিকেট খেলেই জায়গা পেতে চান ফাইনালের লড়াইয়ে, যেখানে প্রতিপক্ষের জন্য জাল বিছিয়ে অপেক্ষা করছে ধোনির চেন্নাই। দর্শক, আপনার মতে দ্বিতীয় দল হিসেবে কোন দল ফাইনালে উঠবে বলে আপনি মনে করছেন জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। আইপিএল এর যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।